হাতে স্নিগ্ধা কারুর আবছা চেহারা দেখতে পেল। চোখের পাতা কয়েকবার ফেলে পুনরায় তাকাতেই দেখল আদিলকে। আদিল খুব মনোযোগ দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে তার একটু বেগ পেতে হলো। আদিলকে এভাবে নিচের উপর দেখে হতভম্ব হয়ে তাকালো সে। চোখ বড় বড় করে উঠে বসতে যাবে তখনই আদিল ভ্রু কুচকে তাকাল। তারপর স্নিগ্ধার দুই বাহু ধরে তাকে বিছানায় শুইয়ে দিল। স্নিগ্ধা ভোরকে গিয়ে তাকাল, বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, আপনি আপনি কি করছেন? বাকিটা বলার আগেই আদিল তীক্ষ্ণ চোখে তাকাল, তারপর বলল, একদম নড়বে না, যেভাবে আছো ওইভাবেই থাকো। স্নিগ্ধা ভ্রু কুচকে বলল, না না না, আমি এভাবে থাকতে পারবো না, আপনি সরুন আমার উপর থেকে। আদিল স্নিগ্ধার কথায় এক চুলও নড়ল না, উল্টে স্নিগ্ধার গালের কাছে হাত বাড়াল। স্নিগ্ধা চোখ বড় বড় করে তাকাল। আদিলের কাজ কারবার সে ঠিক ধরতে পারছে না। কি করতে চাইছে আদিল? স্নিগ্ধার বুকের ভেতরে ধুকপুক শুরু হলো। সকাল সকাল এ কেমন বিপদে পড়ল সে? আদিল খুব মনোযোগ দিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে, যার কারণে স্নিগ্ধার ভয়টা আরও বাড়ছে। স্নিগ্ধাকে হঠাৎ এত ভয় পেতে দেখে আদিলের মনে একটা দুষ্ট বুদ্ধি জাগল। আদিল নিজের ঠোঁট কামড়ে তার দিকে আরেকটু ঝুঁকে আসতেই স্নিগ্ধা মুখ ফিরিয়ে চোখ মুখ কুচকে বন্ধ করে ফেলল। ডান গালে আদিলের হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল স্নিগ্ধা। সারা শরীর শিউরে উঠেছে এই সামান্য স্পর্শে। আদিল স্নিগ্ধার চোখের নিচে পরন্ত পাপড়িটি হাতে নিল। উদ্দেশ্য তার এটাই ছিল বটে, কিন্তু এখন মনে অন্য ইচ্ছে জাগছে তার। আদিল স্নিগ্ধার দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর আরেকটু ঝুঁকে আসতেই স্নিগ্ধা ফট করে চোখ খুলে তাকাল। তাকাতে এসে বুঝতে পারল আদিল তার একদম কাছে চলে এসেছে। স্নিগ্ধা বিভ্রান্ত হয়ে বলল, কি করছেন আপনি? স্নিগ্ধার এই বিভ্রান্ত মুখ আদিলের ভালো লাগছে। সে মৃদু হেসে বলল, কিছু করা আমার উদ্দেশ্য ছিল না, বাট আই চেঞ্জ মাই মাইন্ড, বলেই স্নিগ্ধার গালে হাত ডুবিয়ে দিল। তারপর শীতল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কিছু করলে কেমন হয়? স্নিগ্ধা কড়া চোখে তাকালো, যেন এক্ষুনি আদিলকে সে গিলে খেয়ে ফেলবে। স্নিগ্ধার সামান্য ভয়ও পেল, তারপর নিচু গলায় বলল, একদম ভালো হয় না, আপনি কিছু করবেন না, শুনুন বলছি, আমাকে যেতে দিন, বলেই আদিলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু কোনো লাভ হলো না। আদিল স্নিগ্ধার দুই হাত চেপে ধরল, তারপর ফিচেল গলায় বলল, যখন আমি তোমার কাছাকাছি থাকি তুমি সবসময় একটাই প্রশ্ন করো, আপনি কি করতে যাচ্ছেন, আপনি কি করছেন, তাই ভাবছে আজ না হয় সেটা করেই দেখায়। স্নিগ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, আজই করে দেখাই মানে? আদিল উত্তরে কিছু বলল না, গভীর দৃষ্টিতে চেয়ে থেকে আরেকটু কাছে এগিয়ে গেল। স্নিগ্ধা একটা ঠোক গিলে বিছানার চাদর মুষ্টিবদ্ধ করে ফেলল। আদিল তার একদম কাছে চলে আসতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। কিন্তু স্নিগ্ধাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে আদিল তার কপালে অথর ছুঁয়ে দিল। স্নিগ্ধা বিস্ময় নিয়ে তাকাল। আদিলের ঠোঁটের মৃদু হাসি তাকে বেশ অপ্রস্তুত করল। এলোমেলো দৃষ্টিতে এসে এদিক ওদিক তাকাল। আচ্ছা, তাহলে কি সে এমন উল্টোপাল্টা জিনিস চিন্তা করে, নাকি আদিল ইচ্ছে করে তাকে চালানোর জন্য সব সময় তাকে এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে? নিজের উপর প্রচণ্ড রাগ হলো স্নিগ্ধার। তার বিস্মিত চেহারা রাগান্বিত হয়ে গেল। আদিলের চোখে মুখে বিজয়ের হাসি, স্নিগ্ধার প্রচণ্ড রাগ লাগছে। আদিল নিচের ঠোঁট কামড়ে পড়ল, মনে হচ্ছে তুমি রেগে গেলে। স্নিগ্ধা দাঁতে দাঁত চিপে তীক্ষ্ণ চোখে তাকাল। আদিল স্নিগ্ধার মুখের হাসি মুখে এনে বলল, তুমি কি অন্য কিছু এক্সপেক্ট করছিলে নাকি? আদিলের ঠোঁটের কোনায় দুষ্ট হাসি দেখে স্নিগ্ধার রাগ আকাশ ছুঁয়েছে। স্নিগ্ধা মাথা উঁচু করে আদিলের মাথার সাথে জোরে একটা বাড়ি দিতেই আদিল অবাক হয়ে তাকাল। আর এই সুযোগে স্নিগ্ধা আদিলকে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। আদিল বিছানায় গা এলিয়ে দিয়ে হেসে উঠতেই স্নিগ্ধা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল। নিজেকেই নিচে একটা চড় মারতে ইচ্ছে করছে। স্নিগ্ধা আদিলের দিকে তাকিয়ে বিড়বিড় করে পড়ল, অসভ্য, বলেই রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা বের হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় একজন স্টাফকে ব্যস্ত হয়ে নিচে নেমে যেতে দেখল।
নতুন এসেছে মনে হয়, কারণ এর আগে তো একে সে দেখেনি মনে হচ্ছে। কিন্তু এমন ব্যস্ত হয়ে পালিয়ে গেল কেন লোকটা? জিম নিজের রুমেই থাকে বেশিরভাগ সময়ে। হঠাৎ রুম থেকে বেরিয়ে এসে সে একটু অবাক হয়ে গেল, কারণ এই বাড়িতে সাধারণত এত মানুষ দেখার অভ্যেস নেই তার। স্নেহার বাবা মা আনোয়ার সাহেব সবাই মিলে গল্প করছে, একপাশে স্পৃহা গাল ফুলিয়ে বসে আছে, আদিল বেশ আগ্রহ নিয়ে শুনছে। স্নেহা আর অভ্র কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে রান্না দেখছে। জিমের দরকারি কথা আছে, এই অবস্থায় সে কি করে কথাটা বলবে? জিম চুপচাপ গিয়ে আদিলের পিছনে দাঁড়াল। আদিল জিমকে খেয়াল না করলেও স্পৃহা ঠিকই করেছে, জিমকে দেখেই সে চোখ মেরেছে। যদিও জিম চোখ মুখ শক্ত করে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে কিছুই দেখেনি। জিমকে চালাতন করে স্পৃহা ভালোই বিনোদন পাচ্ছে, নয়তো এদের কথাবার্তা শুনে তার বিরক্তির সীমা ছিল না। স্পৃহার ঠোঁট চেপে ধরে হাসি আটকানোটা আদিলের চোখে পড়তেই আদিল ঘাড় ঘুরিয়ে তাকালো, ঘাড় ঘুরিয়ে জিমকে দেখল। জিমকে দেখে স্পৃহা এইভাবে হাসছিল তাহলে? আদিলকে জিম চোখে ইশারা করে একপাশে গিয়ে দাঁড়ালো। আদিল ভ্রু কুচকে উঠে দাঁড়ালো, তারপর একটা পকেটে হাত ভরে এগিয়ে এলো, তারপর আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সুনেরা আপনাকে তার ফার্ম হাউসে ইনভাইট করেছে। জিমের কথা শুনে আদিল ভ্রু কুচকে তাকালো, তারপর একটু চিন্তা করে বলল, আজ? উত্তরে জিম হ্যাঁ সূচক মাথা নাড়ল। আদিল বিরক্তি নিয়ে বলল, হঠাৎ নিজের ফার্ম হাউসে কেন? আর আজ আমার পক্ষে যাওয়া পসিবল না। আদিলের এমন কথায় জিম একটু হাসলো, তারপর বলল, মেবি মিস সুনেরা আপনার প্রতি দুর্বল। কথাটা শুনে আদিল বিরক্তি নিয়ে ঠোঁট বাঁকালো, কিন্তু হঠাৎ স্নিগ্ধার কণ্ঠে আদিল পাশে তাকালো। স্নিগ্ধা বেশ রেগে আছে মনে হলো। জিম আর আদিলের মুখের হাসি উড়ে গেল। স্নিগ্ধা ওদের কথাবার্তার আংশিক কিছু শুনেছে, আর শুনে আরা আদিলের প্রতি দুর্বল এইটুকু শুনে সে আন মনেই রেগে গিয়ে বলে উঠল, শুনে আরাকে? কিন্তু এইভাবে হঠাৎ বলে ওঠায় সে একটু অপ্রস্তুত হয়ে গেল। আদিল স্নিগ্ধার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, তুমি আমাদের কথা শুনেছিলে? স্নিগ্ধা তীক্ষ্ণ গলায় বলল, জি না, মোটেও আমি কথা শুনছিলাম না, পাশ দিয়ে যাচ্ছিলাম তখন শুনেছি একটু। কেন, খুব বেশি ক্ষতি হয়ে গেছে আপনার? আদিলকে কিছু বলার সুযোগ না দিয়ে স্নিগ্ধা দাঁতে দাঁত চেপে আরো বলল, খুব জরুরি কথা বলছিলাম তাই না? সে সব শুনে ফেলে অনেক বড় ক্ষতি করে ফেলেছি, দুঃখিত আমি, বলেই রেগে ফুলতে ফুলতে চলে গেল। আদিল অবাক হয়ে তাকিয়ে রইল, কি হলো ঘটনাটা? হঠাৎ এমন অগ্নিমূর্তি ধারণ করলো কেন স্নিগ্ধা? জিম আর আদিল একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। জিম কোমল গলায় বলল, মনে হয় ওনার হিংসে হচ্ছে। কথাটা শুনে আদিল একটু ভ্রু তুলে তাকাল, তারপর ঠোঁট কামড়ে নিজের হাসি থামিয়ে জিমের সাথে হ্যান্ডশেক করে বলল, তাহলে আজকে আমি অবশ্যই যাব। স্নিগ্ধা রুমে ঢুকতেই তার মেজাজ গরম হয়ে গেল, আদিল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে সামনের চুলগুলো পিছনে সরিয়ে নিতে ব্যস্ত সে। স্নিগ্ধা দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে বলল, ইচ্ছে করছে চুলগুলো একদম কাছি দিয়ে কেটে দিই, এনার চারপাশে খালি সারাক্ষণ সব মেয়ে ঘুরঘুর করে, আর উনিও দাঁত কেলিয়ে কেলিয়ে যায়, ওই রাক্ষসীকে হাতের কাছে পেলে মজা বুঝিয়ে দিতাম, বলেই মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা চলে যেতেই আদিল ফোঁস করে হেসে উঠল, যাক মহারানীকে আজ একটু জব্দ করা যাবে, আদিল বেশ ভালো একটা বুদ্ধিও ভেবে রেখেছে। স্নিগ্ধা অভ্রের রুমের দিকে যাচ্ছিল, তখন জিমকে দেখে সে তীক্ষ্ণ চোখে জিমের দিকে তাকাল। জিম একটু হতবাক হয়ে তাকাল, সে কি করেছে, তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন স্নিগ্ধা? স্নিগ্ধা অভ্রের রুমে এসে দেখল সেই নতুন লোকটি অভ্রের রুমে কি যেন খুঁজছে, অভ্র রুমে নেই। স্নিগ্ধার অদ্ভুত লাগলো বিষয়টা, সে এগিয়ে এসে বলল, কি করছেন আপনি এই রুমে? লোকটা একটু ঘাবড়ে গেল, আবার বলল, স্নিগ্ধা প্রকুচকে বলল, মিথ্যে বলছেন কেন, এই রুমে তো কোনো স্টাফের আসার অনুমতি নেই, আপনি কার অনুমতিতে এসেছেন? লোকটা আরো ঘাবড়ে গিয়ে বলল,
বলে স্নিগ্ধাকে পাশ কাটিয়ে সে চলে গেল। স্নিগ্ধার কেন জানি লোকটাকে সুভিদের মনে হলো না। নতুন লোক রাখার হঠাৎ কি প্রয়োজন পড়ল এদের? লোকটার চোখে মুখে কেমন একটা ভয় কাজ করছে, নাকি সবটাই স্বাভাবিক সে বেশি বেশি ভাবছে। ফাহাদের অতীতে সবটা জানবো বলে আমি দেশে ফিরে এসেছি, নয়তো এখানে ফিরে আসার কোনো ইচ্ছে আমার ছিল না। খুব কঠিন গলায় বলল শুনে আরা, বাট আই চেঞ্জ মাই প্ল্যান, তোমাকে আমি কিছু বলছি না, যা বলার আমি তোমার বাবা মানে আফজাল সাহেবের সাথে শেয়ার করতে চাই। আদিল শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। শুনে আরা ভ্রু কুচকে তাকাল, হাতে থাকা রেড ওয়াইনের গ্লাসটা টেবিলের এক পাশে রেখে বলল, কিন্তু তুমি আমাকে সবটা বলবে বলেছিলে, তার মানে কি তুমি আমাকে বিশ্বাস করছো না? তোমার কি মনে হয় তুমি কি সেই বিশ্বাস অর্জন করতে পেরেছ যেখানে ফাহাদ আর তোমার সম্পর্কটাই আমার কাছে ক্লিয়ার হয়নি? সেখানে তোমাকে বিশ্বাস করাটা কি বোকামি না? তাচ্ছিল্যের স্বরে বলল আদিল। শুনে আটা একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কি জানতে চাও বলো, আমি তোমাকে সব বলছি। আদিল তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ফাহাদের সাথে তোমার কি করে বিয়ে হলো? আমার জানা মতো অবৈধ কাজে জড়িত থাকায় ওর শাস্তি হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু বাবা ওকে ছাড়িয়ে নেয়, তারপর থেকে ও বাবার সাথে কাজ করছে। আমাদের বিয়েটা হয়েছিল ঠিক, কিন্তু সব সময় ফাহাদ আর আমার মধ্যকার দূরত্ব দিন দিন বেড়েছে। প্রথমে না বুঝলেও ধীরে ধীরে আমি সে সবটা বুঝতে পারি। আমি ওকে ভালোবাসলেও ফাহাদ আমাকে ভালোবাসেনি। নিচুর স্বরে বলল শুনে আরা, আমি তো ভেবেছিলাম আমার বোনকে ঠকিয়েছে তোমাকে ভালোবেসে বলে। চোয়াল শক্ত করে বলল আদিল, তোমার বোনকে ঠকিয়েছে মানে? চমকে উঠে বলল শুনে আরা, আমার বড় বোন আরোহী ভালোবেসে ওকে বিয়ে করছিল, বিয়ের পর হঠাৎ সে উধাও, তারপর খোঁজ নিয়ে জানা যায় সে জেলখানায় বন্দি, অবৈধ কারবারের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। শুধু তাই নয়, ফাহাদ আমার বোনকে ঠকিয়ে তোমাকে বিয়ে করেছে শুধুমাত্র ক্ষমতার লোভে, আর এইসব আঘাতের কারণে আমি আমার বোনকে হারিয়েছি। বাকি সব আমি নাইবা বললাম, তাই যে কোনো মূল্যে আমি ফাহাদের শেষ দেখতে চাই। বলতে বলতে হাত মুষ্টিবদ্ধ করল সে। ফাহাদ আর আমার মাঝে অনেক দূরত্ব ঠিকই, কিন্তু ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কাট কাট গলায় বলল শুনে আরা, তোমার চাওয়া না যাওয়াতে তো কিছু হচ্ছে না, তুমি যতই ফাহাদের প্রতি নিজের কেয়ার ভালোবাসা দেখানোর চেষ্টা করো, কিন্তু তুমি নিজে ওকে ব্যবহার করেছো, সো আই ডোন্ট অ্যাক্ট লাইক ইউ। তাচ্ছিল্যের সঙ্গে বলল আদিল, দেখো আবরার, এ বিষয়ে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, আই এম সরি। করুণ দৃষ্টিতে বলল শুনে আরা, আমি জানতাম তুমি এটাই বলবে, সেই জন্যই তো আফজাল সাহেবের সঙ্গে দেখা করতে চাই, ওনার বিরুদ্ধে ফাহাদ সেই ষড়যন্ত্র করেছে সেটা ওনাকে জানাবার সময় হয়ে এসছে। বলতে বলতে আদিল উঠে দাঁড়ালো, তারপর টেবিলে এক হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, ফাহাদকে পুলিশের হাতে তুলে দিতে চাইলে সেটা আমি অনেক আগেই করতে পারতাম, কিন্তু আবারও কোনো না কোনো রাজনৈতিক দলের লোক ওকে ঠিক বের করিয়ে আনত, শাস্তিটাই তো ওর পাওয়া হতো না, তাই উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবার আমি নিজে করব, তুমিও ওকে বাঁচাতে পারবে না। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও স্নিগ্ধা এখনো জেগে আছে। আজ কেন জানি তার চোখে ঘুম নেই, তখন থেকে একটা বই মুখের সামনে নিয়ে বসে আছে, কিন্তু আজ বই পড়াই তার মন বসছে না। স্নিগ্ধা রেগে বইটা বন্ধ করে ফেলল, তারপর ঘড়ির দিকে তাকালো, বেশ রাত হয়েছে, মানে ওই শাকচুন্নির সাথে দেখা করতে গিয়েছে তো ওনার ফেরার নাম নেই, সারা দিন তার পিছু পিছু, আর যখন তাকে প্রয়োজন তখনই সে উধাও। কি এমন কথা সেই মেয়ের সাথে যে এত রাতে বাড়ির বাইরে থাকতে হবে? কিছু বলাও যায় না, বললেই চিলাপির মতন কথা পেঁচাতে থাকে। নাও না, বউ থাকতে এত রাতে বাইরে থাকবে কেন সে? আজকে আসুক একবার, এই রুমেই জায়গা দিবে না সে, একদম রাত করে বাইরে থাকা ছুটিয়ে দিবে। আজ লোকটা স্নিগ্ধা তাসলিমের আসল রূপ দেখবে, অসভ্য একটা ছেলে, যতই হোক তারই তো বর, তার রাগ হবে না? অবশ্যই হবে, মেয়েরা নিজেদের বরের ব্যাপারে একটু বেশি পসেসিভ হয়, যতই বর তাদের পছন্দের হোক কিংবা অপছন্দের। স্নিগ্ধা আবারও ঘড়ির দিকে তাকালো, রাত একটা বাজে, কিন্তু দেখো কোনো হদিশ নেই লোকটার। স্নিগ্ধা উঠে দাঁড়ালো, তারপর ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় পা তুলে বসে রইল। আজ এই রুমে আদিলের জায়গা হবে না, যেখানে ছিল সেখানেই থাকুক সে। আদিল নিচের রুমের সামনে এসে বেশ অবাক হলো, দরজা বন্ধ কেন?
ভিতরে কি কেউ আছে নাকি? দরজা লক হয়ে গেছে। লক হয়ে গেলে তো মুশকিল, কারণ লকের চাবি তো তার কাছে নেই। আদিল অফরের রুমে এসে একবার দেখল, স্পৃহা আর অফ্র গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। স্পৃহা আর অফ্র এইখানে, তাহলে স্নিগ্ধা কোথায়? রুমের ভেতরে নাকি? আদিল একটু অবাক হলো ব্যাপারটা ভেবে। স্নিগ্ধা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে নাকি? কখনো তো এমন করে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।